বন্ধুরা, প্রতিদিন শুভেচ্ছা নিন। আশা করছি সকলেই ভালো আছেন। এ সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এবার আপনাদের সামনে হাজির হয়েছি। যে ভিডিওটিতে দেখবেন, হয়তোবা অনেকেই এই সমস্যাটিতে পড়েছেন, যেটি হলো ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় আবার কখনো না থাকা অবস্থায় একটি নোটিফিকেশন আসে, সেটি হচ্ছে স্পিচ সার্ভিসেস বাই গুগল, যেটি অনেক সমস্যা সৃষ্টি করছে। সেটি আপডেটও হচ্ছে না, আবার বারবার ডাউনলোডিং দেখাচ্ছে, যেটি বিরক্তিকর। বর্তমান সময়ে স্মার্টফোনগুলোতে এই সমস্যাটি দেখা দিচ্ছে খুব বেশিভাবে। আর এই সমস্যাটি কীভাবে দূর করবেন সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনাদের নিজের সমস্যাগুলো দূর করে নেবেন। তো তার আগে বলে রাখি, আমার এই সোশ্যাল ওয়ার্ক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে, গুরুত্বপূর্ণ। আর সেই সাথে ডান পাশের বেল আইকনটিতে অ্যাক্টিভ করে নেবেন, যাতে করে নতুন ভিডিও এলেই আপনারা সহজে দেখতে পান। তো চলুন কীভাবে এই সমস্যাটি দূর করা যায়। এই সমস্যাটি দূর করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন সবাই প্লে স্টোরে। আর প্লে স্টোর ট্যাপ করলাম, ট্যাপ করার পরে আমরা সার্চ বারে সার্চ দেব এখন স্পিচ সার্ভিসেস বাই গুগল। স্পিচ সার্ভিসেস বাই গুগল, হ্যাঁ প্রথমে চলে এসেছে। আপনারা প্রথমে ট্যাপ করুন স্পিচ সার্ভিসেস বাই গুগল। ট্যাপ করলাম এবং এই অ্যাপসটি চলে এসেছে। আসার পরে আমরা অ্যাপসটিতে ট্যাপ করব। ট্যাপ করলাম, এখানে দেখতে পাচ্ছেন আন ইনস্টল। আপনারা যদি বারবার ওই নোটিফিকেশনটি চলে আসে, যেটি হচ্ছে আপডেট করা মনে হচ্ছে যেন আপডেট হচ্ছে বা ডাউনলোড হচ্ছে, সেই নোটিফিকেশনটি দূর করার জন্য প্রথমে আপনারা আন ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আমরা আন ইনস্টল করছি। আন ইনস্টল সম্পূর্ণ হলে এই অ্যাপসটি স্পিচ সার্ভিসেস বাই গুগল আন ইনস্টল সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হলে আপনারা আপডেট করে নেবেন ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায়। আমরা আপডেটে ট্যাপ করছি, এখন এই অ্যাপসটি আপডেট হচ্ছে। এবং আপডেট হলেই, সম্পূর্ণ অ্যাপসটি আপডেট হলেই আর এই সমস্যায় আপনারা ভুগবেন না, নতুন করে আর ওই নোটিফিকেশনটি আসবে না যে স্পিচ সার্ভিসেস বাই গুগল বারবার ডাউনলোডিং দেখাবে না। এটা একটি বিরক্তিকর স্মার্টফোনের জন্য। আশা করি আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করেই এই সমস্যাটি দূর করতে পারেন। হ্যাঁ, আপডেট হচ্ছে, আপনারা দেখতে পাবেন আপডেট হলেই ওই নোটিফিকেশনটি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। স্পিচ সার্ভিসেস বাই গুগল আপডেট হচ্ছে, দুটি মাত্র কাজ। প্লে স্টোরে যাবেন, গিয়ে প্রথমে সার্চ দিয়ে বের করবেন, বের করার পরে প্রথমে আন ইনস্টল করে নেবেন। আন ইনস্টল করা সম্পূর্ণ হলে তারপরে আপডেটে ট্যাপ করবেন। আপডেটে ট্যাপ করলেই এই অ্যাপসটি আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেলেই, সম্পূর্ণ হলেই আর আপনারা এই সমস্যাটি পাবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে এবং জানতে পেরেছেন কীভাবে এই সমস্যাটি দূর করবেন। হ্যাঁ, সাথে থাকবেন সোশ্যাল অ্যাক্টিভির সাথে এবং নতুন নতুন ভিডিও পেতে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।